ভিপিএন, 5 বছরের জেল এবং 1 মিলিয়ন রিয়াল জরিমানা। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। সৌদি আরবে হাজার হাজার প্রবাসী ভাইয়েরা আনলিমিটেড ইন্টারনেট সেবা নেওয়ার জন্য ভিপিএন ব্যবহার করছে। আবার অনেক মানুষ যারা সৌদি সরকার যে সমস্ত ওয়েবসাইটগুলো নিরাপত্তার জন্য বন্ধ করে রেখেছে সেই ওয়েবসাইটে প্রবেশ করে ভিপিএন ব্যবহার করে। ইতিমধ্যে সৌদি আরবের গণমাধ্যমে ভিপিএন নিয়ে বলা হয়েছে যে সমস্ত ব্লগ ওয়েবসাইটগুলো আছে সেখানে যদি ভিপিএন ব্যবহার করে কেউ প্রবেশ করে তাহলে 5 বছরের জেল এবং 1 মিলিয়ন রিয়াল জরিমানা। যেহেতু ভিপিএন অবৈধ, তাই আনলিমিটেড ইন্টারনেটের লোভে বা সৌদি সরকার কর্তৃক ব্লক করা ওয়েবসাইটগুলোতে ভিপিএন দিয়ে প্রবেশ না করাই উত্তম। ধন্যবাদ, ভালো থাকবেন। পাসপোর্ট হারিয়ে গেছে বা কফিল দিচ্ছে না, এই ব্যাপারে শ্রম আইন কী বলে? আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। 2017 সালের মাঝামাঝিতে সৌদি আরবের শ্রম আইন মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি ঘোষণা করেছে এবং উল্লেখ করেছে যে কোনো দ্বিতীয় পক্ষ বা তৃতীয় পক্ষ আপনার পাসপোর্ট রাখতে পারবে না জোরপূর্বক। কর্মীর পাসপোর্ট কর্মীর কাছেই থাকবে। যদি কর্মী রাখতে যায় তাহলে লিখিত আকারে অনুমতি সাপেক্ষে রাখতে পারবে, কিন্তু জোরপূর্বক কেউ রেখে দিলে তাকে 5000 রিয়াল জরিমানা করা হবে। এই আইনটির প্রয়োগও আছে এবং কার্যকরও হয়েছে। সুতরাং আপনার কফিল বা কোম্পানি যদি আপনার পাসপোর্ট রেখে দিতে চায় জোরপূর্বক, তাহলে আপনি মক্তব আমেলে অভিযোগ করে আপনার পাসপোর্ট উদ্ধারের ব্যবস্থা করতে পারবেন। রিয়াদ প্রবাসীরা যদি পাসপোর্ট রিইস্যু করতে চায় এবং তাদের যদি পুরাতন পাসপোর্ট কপি না থাকে, তাহলে তাদের দরকার হবে জাওয়াজাত প্রিন্ট, যেখানে কফিলের সব তথ্য এবং আপনার সকল তথ্য দেওয়া থাকে। এই জাওয়াজাত প্রিন্ট পুরাতন পাসপোর্টের কপি থাকলে এবং ইকামার অরিজিনাল কার্ড সাথে করে নিতে হবে, ছবিও লাগতে পারে। এরপর আপনি আপনার হারানো পাসপোর্টের জন্য আবেদন করবেন এবং 3 থেকে 4 মাস পরে আপনার পাসপোর্ট এসে যাবে ইনশাল্লাহ। জেদ্দা কনস্যুলেটের ক্ষেত্রে নিয়মটা একটু ব্যতিক্রম। জেদ্দা কনস্যুলেটের মাধ্যমে কেউ যদি হারানো পাসপোর্ট পুনরায় বানাতে চায় তাহলে প্রয়োজন হবে হারানো বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তির জন্য জেদ্দা কনস্যুলেটের সামনে যেগুলো অফিস আছে ওইখানে গিয়ে যোগাযোগ করলে তারা সব কিছু ব্যবস্থা করে দেবে এবং আপনি সরাসরি কনস্যুলেটের ভিতরে গিয়ে আবেদন করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।